প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা টপিক হচ্ছে ট্রাকিয়া আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি হিয়ার ইজ দা ট্রাকিয়া ট্রাকিয়ার উপরে আছে লেরিংস আর ট্রাকিয়ার নিচে আছে ব্রঙ্কাস ট্রাকিয়ার অন্য নাম হচ্ছে উইন্ড পাইপ কারণ ট্রাকিয়ার মধ্য দিয়ে উইন্ড আই মিন বাতাস চলাচল করে ট্রাকিয়া ইজ এ নন কলাপসিবল মেমব্রেন্টেলি এটা কলাপস করতে পারবে না কারণ এটা অংশ চলাচল করে বন্ধ হতে পারবে না এলিমেন্টারি ট্রাকচার বন্ধ হতে পারে কিন্তু রেসপিরেটরি ট্রাক যদি কলাপস করে কখনো তাহলে এয়ার প্রবেশ করবে না আর এয়ার ছাড়া আমরা বাঁচতে পারি না আমরা মরে যাব সুতরাং ট্রাকিয়া একটা নন কলাপসিবল স্ট্রাকচার এন্ড ইট ইজ মেমব্রেনো কার্টিলিজিনাস এর ওয়ালের মাঝে মেম্ব্রেন আছে আর আছে কার্টিলিজিনাস কতগুলো রিং এই জন্য বলা হচ্ছে মেমব্রেনো কার্টিলিজিনাস আবার মেমব্রেন গুলো ফাইব্রাস্ট টিস্যু এই জন্য ফাইব্রো কার্টেলিজিনাস ও বলতে পারি এই কার্টিলিসগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে টু মেন্টেন দ্য প্যাটেন্সি অফ দ্য লোমেন এন্ড টু প্রিভেন্ট কলাপস অফ দ্য ট্রাকিয়া এই জন্য রেসপেরেটারি ট্রাকটের মাঝে আমরা কার্টিলিজিনাস স্ট্রাকচার পাই

লুমেন অফ দ্য ট্রাকিয়া ইসকেপ্ট পেটেন্ট বাই সিক্সটিন টু টোয়েন্টি সিশেপ রিং অফ হাইলিন কার্টেলিজ এই যে আমরা কতগুলো রিং দেখতে পাচ্ছি এরকম ষোলো থেকে বিশটা সিশেপ হাইলিন কার্টিলিজের রিং ট্রাকিয়ার ওয়ালে পাওয়া যায় এবং এই রিংগুলো থাকার উদ্দেশ্য একটাই লুমেন যাতে পেটেন্ট থাকে ট্রাকিয়া যাতে কলাপস করতে না পারে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাকিয়ার ক্রস সেকশন ইট ইস এ ক্রস সেকশন অব দি ট্রাকিয়া এবং এই ছবিতে আমরা সি হাইলিন কার্টেলিজের রিং দেখতে পাচ্ছি এবং পিছন দিকে আমরা একটা স্মুদ মাসল দেখতে পাই যার নাম ট্রাকিয়ালিস মাসল হুইচ ব্রিজেস দ্য পোস্টিরিয়র ফ্রি এন্ডস অব দ্য সি হাইলিন কার্টিলিজ রিং এবং এই মাসলটা থাকে একটা ফাইব্রো ইলাস্টিক লিগামেন্টের মাঝে এখন ট্রাকিয়ার কার্টিলিজটা সির মতো কেন নয় মতো কেন আমরা এরকম অর মতো কার্টেলিসও দেখতে পারতাম কিন্তু না কার্টিলিজটা এরকম সির মতো যার পোস্টের দিকে এই যে গ্যাপ দেখা যাচ্ছে দিস গ্যাপ ইজ ফিল্ড আপ বাই দা ট্রাকিয়ালিস মাসল এন্ড ফাইব্রো লিগামেন্ট এখন এটার কারণ কি ওর মতো না হয়ে এরকম সির মতো কেন পিছন দিকে এরকম স্মুথ মাসল কেন এর পিছনে কারণটা কি আমাদের জানতে হবে আমরা জানি ট্রাকিয়ার পিছনে থাকে ইসোফেগাস আর ইসোফেগাস এর পিছনে থাকে ভার্টিব্রাল বডি বডি অফ দা ভার্টিব্রা তার মানে দাঁড়াচ্ছে ইসোফেগাসের সামনে আছে ট্রাকিয়া পিছনে আছে ভার্টিব্রা নরমালি ইসোফেগাস চুপসে থাকে গলাপস অবস্থায় থাকে যখন ফুড পাস করবে তখন কিন্তু এই ইসোফেগাসটা এক্সপ্যান্ড করে এখন যদি সামনের দিকেও কার্টলিস থাকে মানে এই জায়গাটুকু যদি কার্টলিস থাকে তাহলে সে সামনের দিকে এক্সপান্ড করতে পারবে না আবার পিছন দিকে ভার্টিব্রা থাকে ভার্টিব্রার কারণে পিছনে এক্সপান্ড করতে পারবে না সুতরাং যদি ট্রাকিয়ার রিংগুলো ওর মতো হয় তাহলে আমাদের ইসোফেগাস আর ফুট যাওয়ার সময় এক্সপান্ড করতে পারবে না কিন্তু এখন কি হলো পিছন দিকে ভার্টিব্রা ওকে পিছন দিকে এক্সপান্ড করতে পারবে না কিন্তু সামনের দিকে আছে একটা স্মুথ মাসল যেটা একটা সফট টিস্যু আর ফাইব্রো ইলাস্টিক লিগামেন্ট সেটাও সফট টিস্যু সুতরাং আমাদের ইসোফেগাস কিন্তু এন্টিরিয়রলি এক্সপান্ড করতে পারবে সুতরাং ইসোফেগাস যাতে ইজিলি এক্সপান্ড করতে পারে এই জন্য ট্রাকিয়ার হাইলিন ক্যাটালিস সি শেপড রেদার দেন অ শেপ নাও ট্রাকিয়ার এক্সটেনশন আমরা জানবো ট্রাকিয়া হচ্ছে লেরিংসের কন্টিনিউয়েশন বিগিনস লোয়ার বর্ডার অফ দি সিক্স সার্ভাইকেল ভার্টিব্রা ইন দা নেওয়ার্টিব্রা না বলে আমরা এটাও বলতে পারি লোয়ার লোয়ারিস সেখান থেকে শুরু হবে ট্রাকিয়া এবং ট্রাকিয়া টার্মিনেট করবে ইন থোরাক্স থোর কোথায় অ্যাট দ্য স্টার্নাল এঙ্গেল স্টার্নাল এঙ্গেল কোন জায়গায় থাকে অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দি ফোর থোরাসিক ভার্টিব্রা অথবা আমরা বলতে পারি দ্য ডিস্ক বিটুইন থোরাসিক ফোর এন্ড থোরাসিক ফাইভ ভার্টিব্রা সেটাও বলা যায় এবং এখানে ট্রাকিয়া দুটো ডিভিশন হবে একটা নাম হবে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর একটা লেফট প্রিন্সিপাল ব্রংকাস সো দিস ইজ দ্য এক্সটেনশন অফ দি ট্রাকিয়া ট্রাকিয়ার লোকেশন এবং পার্টস কি কি আমরা জানি ট্রাকিয়ার আপার পার্ট থাকে নেকের মাঝে নেকের লোয়ার পার্টে ইট ইজ কল্ড সার্ভাইকেল পার্ট অফ দি ট্রাকিয়া আর লোয়ার পার্টটা থাকে সুপিরিয়র মেডিয়াস্টিনামের মাঝে এবং সুপিরিয়র মেডিয়াস্টিনাম থাকে থোরাসিক ক্যাভিটিতে সো দিস ইজ কল্ড থোরাসিক পার্ট অফ দি ট্রাকিয়া ট্রাকিয়ার ডাইমেনশন আমরা জানতে চাই ডাইমেনশন মানে লেন্থ এবং ব্রেথ ট্রাকিয়ার লেন্থ হচ্ছে দশ থেকে এগারো কেউ বলে দশ থেকে বারো কেউ বলে দশ থেকে পনেরো সেন্টিমিটার সো যে কোনো একটা বললেই হলো ট্রাকিয়ার লেংথ হচ্ছে দশ থেকে এগারো বারো পনেরো এরকম সেন্টিমিটার তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাকিয়ার ডায়ামিটার ডায়ামিটার দু রকম হতে পারে একটা হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার আর একটা ইন্টার্নাল বা লুমিনাল ডায়ামিটার এক্সটার্নাল ডায়ামিটার ইজ টু সেন্টিমিটার ইন কেস অফ মেল টু সেন্টিমিটার মানে টোয়েন্টি মিলিমিটার ইন কেস অফ মেল আর ফিমেল ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দ্যাট ইজ ফিফটিন মিলিমিটার এখন লুমিনাল ডায়ামিটার কত মানে ইন্টার্নাল ডায়ামিটার কত এটা বেশি ইম্পর্টেন্ট

এন্ডোট্রাকিয়াল টিউব যখন ইনসার্ট করা হয় তখন বাচ্চাদের এক সাইজ ইনসার্ট করা হয় এডাল্টে আরেক সাইজ ইনসার্ট করা হয় এডাল্টে ম্যাক্সিমাম ক্ষেত্রে 11 সাইজ ইনসার্ট করা হয় আর বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 মিলিমিটার mm, 4 মিলিমিটার এরকম সাইজ ইনসার্ট করা হয় নাও ট্রাকিয়ার কোর্স আমরা জানবো ট্রাকিয়া ইজ দা কন্টিনিউয়েশন অফ দি ল্যারিংস ইট বিগিনস দ লোয়ার বর্ডার অফ দিক রিক দা লেভেল অফ লোয়ার বর্ডার অফ সিক্স সার্ভিক্যাল ভার্টিব্রা ফাইভ সেন্টিমিটার জুগুলার নচ এখান থেকে শুরু হলো ট্রাকিয়া দেন ট্রাকিয়ার ডিসেন্ট ডাউনওয়ার্ড এন্ড এন্টার দ্য সুপিরিয়র মেডিয়া স্টিনাম থ্রু দা থরাসিক ইনলেট ইন আ মিড লাইন এসে থরাসিক ইনলেট দিয়ে থোরক এন্টার করে দেন ইট পাসেস ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড

ট্রাকিয়া ট্রাকিয়া লিফনোর্স যেখানে হচ্ছে সেখানে আমরা কিছু দেখতে পাচ্ছি এগুলিকে বলা হয় ইনফিরিয়র ট্রাকিও প্রাল নোর্স না চিন্তা করলে ট্রাকিয়া অটোনোমিক সাপ্লাই পাবে প্যারাসিনিস ফাইবার গুলো মিউকাস মেমব্রেন এর জন্য সেন্সরি এবং ট্রাকিয়ালিস মাসল এবং ট্রাকিয়াতে যে গ্ল্যান্ড থাকে তাদের জন্য মোটর আর সিম্পাথেটিক ফাইবারগুলো হচ্ছে হচ্ছে ভেসোমোটর নাও ট্রাকিয়ার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ট্রাকিয়ার মাঝে একটা লুমেন আছে সুতরাং আগের ওয়ালে মাল্টিপল লেয়ার থাকবে প্রথমে থাকে একটা মিউকোসা দেন থাকবে সাব মিউকোসা তারপরে অ্যাডভেন্টিশিয়া এর বাইরে থাকে হাইলিন কার্টেলিজের রিং এবং ট্রাকিয়ালিস মাসল এখন এই কার্টেলিজ এবং মাসল কোন লেয়ারে থাকে কোন বই বলে এটা থাকে সাবমিউকোসাতে কোন বই বলে সাবমিউকোসা এবং অ্যাডভেন্টিশিয়ার মাঝামাঝি থাকে আবার কোন বই বলে অ্যাডভেন্টিশিয়াতে থাকে আবার কোন কোন বই বলে না এরা থাকে মিউকাস মেমব্রেনের মাঝে দ্যাট ইজ লেমিনা প্রক্রিয়াতে সুতরাং এক এক বই এক এক রকম কথা বলেছে আমরা যেটা ফলো করব সেটা হচ্ছে সে থাকে সাবমিউকোসার বাইরে সুতরাং সেই ক্ষেত্রে চারটা লেয়ার হয়ে যাবে ট্রাকিয়ার ওয়ালের মাঝে মিউকোসা সাবমিউকোসা আর মাসল লেয়ার্টিসিয়া তাহলে সেইভাবে আমরা ডেসক্রাইব করব। ট্রাকিয়ার ওয়ালে মাল্টিপল লেয়ার আছে ফ্রম ইনার টু আউটার সবার ভিতরে থাকে মিউকোসা মিউকোসাতে থাকে একটা লাইনিং এপিথিলিয়াম আর লেমিনা প্রপ্রিয়া লাইনিং এপিথিলিয়াম টা হচ্ছে সিউডো সিলিয়েটেড কলামনার এপিথিলিয়াম রেস্টিং অন এ বেজমেন্ট মেম্ব্রেন আর লেমিনা প্রপ্রিয়াতে কানেকটিভ টিস্যু ফাইবার থাকে লিমফেটিক টিস্যু পাওয়া যায় তারপরে আমরা এখানে ইলাস্টিক মেমব্রেন পাবো যেগুলো ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি হয় নাও মিউকোসা ঠিক নিচে পাবো সাবমিউকোসা সাবমিউকোসাতে থাকে ট্রাকিয়াল গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলো টিউবিউলো অ্যালভিওলারিন টাইপ এবং টিউবিুলার পার্ট থেকে মিউকাস সিক্রেশন হয় অ্যালভিওলার পার্ট থেকে সেরা সিক্রেশন হয় সো দিস আর সেরো মিউকাস টাইপ অফ গ্ল্যান্ড অলসো সাবমিউকোসা ঠিক বাইরে থাকে কার্টিলিজিনাস লেয়ার এন্ড ট্রাকিয়ালিস মাসল এই যে আমাদের কার্টিলিজিনাস লেয়ার আর ই হচ্ছে ট্রাকিয়ালিস মাসল এটা থাকে সাবমিউকোসা ঠিক বাইরে আর সবার বাইরে থাকে অ্যাডভেন্টিসিয়া ইট ইজ এ লেয়ার অফ ডেন্স কানেকটিভ টিস্যু কন্টেইনিং নিউরোভাস্কুলার স্ট্রাকচার সো দিস ইজ দ্যিক্যাল স্ট্রাকচার অফ দি ট্রাকিয়া নাও ক্লিনিক্যাল অ্যানাটমি যখন চেস্ট এক্স করা হয় তখন এরকম জায়গাতে একটা রেডিওলুসেন্ট শেডো পাওয়া যায় ডার্ক শেডো পাওয়া যায় ইট ইজ ট্রাকিয়াল শেডো অ্যাকচুয়ালি ইট ইজ নট ট্রাকিয়াল শেডো ইট ইজ দ্য ট্রাকিয়াল গ্যাস শেডো

নচ নর্মালি ইট ইস মিডিয়ান ইন পজিশন ট্রাকিয়া মিডিয়ান থাকে কিন্তু যদি কখনো ট্রাকিয়া দেখা যায় রাইটে বা লেফটে হয়েছে এটা দিয়ে আমরা বুঝবো মিডিয়া স্টেনাম ও রাইটে বা লেফটে শিফট হয়েছে নাও ইম্পর্টেন্স অফ ক্যারিনা জিনিসটা কি ইজ ইট ক্যারিনা কাপুর না কারিনা কাপুর না ইট ইজ দ্য কি লাইক মিডিয়ান রিচ সেজাইটাল রিচ ট্রাকিয়াল ট্রাকিয়া করে করে ব্রঙ্কাস তৈরি একটা রাইট প্রিন্সিপাল ব্রংকাস একটা লেফট প্রিন্সিপাল ব্রংকাস তো এই বাইফার্কেশনের জায়গাতে যখন আমরা ব্রংকোস্কোপি করবো তখন একটা শার্প সেজাইটাল রিচ পাওয়া যায় এটা কি বলে কেরি না আমরা ট্রাকিয়াতে অনেকগুলো কার্টেলিজিনাস রিং পাই লাস্ট যে রিংটা থাকে সেই রিং এর দিস মিডিয়ান পোর্শন ইন্টারনালি ফর্মস দা ক্যারিনা এবং এই ক্যারিনা রিজিয়নে যে নোড গুলো থাকে সেগুলোকে বলে ব্রঙ্কিয়াল নোট অর ক্যারিনাল নোড ইফ দিস লিফ নোডস আর ইন লাস্ট Due to spread of the bronchogenic carcinoma, the carina becomes distorted and flattened. Now carina functional importance key. The mucosa of trachea over the carina is most sensitive. The cough reflex is usually started here and which helps to clear the sputum. Now pathological significance of carina. ইট সাবস এস এ ইউফুল ল্যান্ডমার্ক স্পেশালি ডিউরিং ব্রংকোসকো এই ল্যান্ডমার্ক দেখে বোঝা যায় শুরু হচ্ছে আমাদের থার্টি সেন্টিমিটার ফ্রম দা নস্ট্রিল নাও ট্রাকিওস্টোমি ট্রাকিওস্টোমি ইজ এ লাইফ সেভিং সার্জিক্যাল প্রসিডিউ ডান ইন কেস অব লঞ্জিয়াল অবস্ট্রাকশন লের অবস্ট্রাকশন যদি হয় সেটা হতে পারে ফুডের কারণে বা ফরেন বডির কারণে তখন আমাদের ইন্সপায়ার এয়ার লেরিংস দিয়ে লাংস এ প্রবেশ করতে পারবে না এবং সেই পেশেন্ট মারা যাবে সুতরাং এই কন্ডিশনে লাইফ সেভিং প্রসিডিউর হিসেবে ট্রাক্টোমি করা হয় ইট ইস কমনলি ডান ইন দ্য রেট্রোথাইরয়েড রিজিয়ন After displacing or cutting the isthmus of the thyroid gland, trachea is opened by a horizontal incision between second and third or third and fourth tracheal ring. Then tracheostomy tube is inserted. This is the tracheostomy tube. This is inserted thereafter. যদি এই ট্রাক্টোমি করা হয় অ্যাবাব দ্য অফ থাইরয়েড গ্ল্যান্ড ইট ইস কল হাই ট্রাকিওস্টমি আর যদি এটা করা হয় বিলো দ্য ইসমাস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড ইট কল লো ট্রাকিওস্টমি লো ট্রাকিওস্টোমি চিলড্রেনদের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস খুবই রিস্কি তার পিছনে কারণ চিলড্রেনদের নেক খুবই শর্ট থাকে আর চিলড্রেনদের নেক রিজিয়নে থাইমাস থাকে ব্রাকিওসেফালিক ভেইন থাকে এবং সামটাইমস ব্রাকিওসেফালিক আর্টারি থাকে ট্রাকিওস্টোমি করতে গিয়ে যদি এই স্ট্রাকচার গুলোর কোনো একটা ইঞ্জুরি হয় তাহলে প্রফিউজ ব্লিডিং শুরু হবে ইট ইস ভেরি অ্যালার্মিং So that is all about the today's video from my side. Thank you very much for watching the video and please subscribe my channel We like Anatomy by clicking the bell icon. And if you really like the video then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later in the next video.